বাক স্বাধীনতা পাবো আমরা, আমরা সবাই এক। আমরা শুধু সরকারের মানে কথায় চলবো এরকম না, যে আমাদের কথাও শোনা হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শিক্ষার্থীরা তারা নিজেদের অধিকার পাবে। তারপর আমরা দেখছেন তো, আমরা রাস্তা ক্লিন করা থেকে শুরু করে ট্রাফিক কন্ট্রোল, আমাদের স্টুডেন্টরা সারাদিন সারা রাতও আমরা কষ্ট করে যাচ্ছি। এটা থেকে আমাদের এই কার্যক্রমটা, আমরা নিজেদের উদ্যোগেই আমাদের এই কাজটা শুরু করা। আমরা এখানে যারা দেখছেন সবাই আমরা প্রফেশনাল আর্টিস্ট, তো আমরা নিজেদের উদ্যোগে এটা কাজটা শুরু করেছে। আগে আমাদের বাক স্বাধীনতার অভাব ছিল, এখন আমাদের বাক স্বাধীনতার অভাব নাই। আমাদেরকে কেউ কন্ট্রোল করছে না, আমরা নিজেরা নিজেদের মতো নিজেদের বক্তব্য রাখতে পারছি, নিজেদের ইচ্ছাগুলো রাখতে পারছি, নিজেরা স্বাধীনভাবে চলতে পারছি। আমি এখন নতুন বাংলাদেশ সম্পর্কে যেটাই বলবো, যে আমি কালকে একটা জায়গায় কথা বলতেছিলাম, তাদেরকে একটা জিনিসই বলছি যে আমাদের বৈষম্যটা দূর করতে হবে। আমরা এই যে ধর্মের নামে ধর্মের ওপেন হিসেবে ইউজ করতেছি, এই জিনিসটা বন্ধ করতে হবে। যেমন আমরা কিছুদিন আগে দেখছি যে কিছু মহল হলো কিছু স্কাপচার ভাঙতেছে। আমি সাংস্কৃতিক কথাই বলি, আমাদের সাত বিশিষ্ট স্কাপচার ভাঙছে, এটা তো হইতে পারে না। সবার স্বাধীন বাংলাদেশের সবার পূর্ণ অধিকার আছে সব কিছু করা। সো এখানে কাউকে আমরা কুরুচিপূর্ণ কোনো কথা বলবো না, বা কাউকে কোনো খারাপ কথা বলবো না। অন্য জিনিস একটা জিনিস, যে মানুষ আমরা যে যার মতো সব ধর্মকে আমরা সাংস্কৃতিক বা আমাদের দেশের ঐক্যের সাথে না মিলে। আমরা তো সবসময় একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, এবং একদমই হচ্ছে স্বৈরতান্ত্রিক জায়গা থেকে বের হয়ে, মৌলবাদী জায়গা থেকে বের হয়ে সাধারণ মানুষ যেন তার নিজস্ব স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে, থাকতে পারে, মানুষ যেন নিজেদের কথা বলতে পারে, আমরা মূলত হচ্ছে ওই জায়গাটাই চাই। এখন ওই জায়গাটাতে আমরা দেখতে পেলাম যে হচ্ছে একটা হচ্ছে গণঅভ্যুত্থান হলো, কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে আসলে যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বলবো না, যে সমস্যাগুলো এখনো বিদ্যমান রয়ে গেছে, আগে তো ওইগুলোর হচ্ছে সমাধান করতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এতগুলো শিক্ষার্থী মারা গেল, ওই শিক্ষার্থীগুলোর হচ্ছে যে বিচার প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি, ওই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং দেখছেন আপনার বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গাতে তাদের নিজস্ব যে প্রতিবাদের ভাষা, ওই প্রতিবাদের ভাষা ব্যবহার করে তারা চাচ্ছে তাদের স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে। আমরা ভবিষ্যতে এরকমই একটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একসঙ্গে হচ্ছে থাকতে পারবে, সবাই সবার স্বাধীনতা নিয়ে থাকতে পারবে, যেখানে বাঙালি, আদিবাসী কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না, ব্যবধান থাকবে না। আমরা মূলত এরকমই একটা বাংলাদেশ চাই, এবং আমরা এটাও চাই যে এই পর্যন্ত যারা মারা গেছে তাদের যেন বিচার কার্য দ্রুত শুরু হয় এবং তারা যেন সঠিক বিচারটা পায়। অর্থের উৎস আসলে আমাদের নিজেরই, আপাতত আমরা যা করতেছি এগুলো নিজেদের, সবাই নিজেরা নিজেরা যতটুকু পারতেছে ফান্ডিং দিয়ে করতেছি। মূলত বাংলাদেশে যা হয়ে গেল এতদিন যাবত, আমরা যা দেখেছি অর্থ পাচার বা হচ্ছে যে অর্থের যে হচ্ছে যে এই যে চাটুকারিতা, যে অর্থগুলাকে যেভাবে হচ্ছে যে নষ্ট করছে বাঙালি, এই আমাদের যে হচ্ছে যে স্বৈর শাসক যে শাসন গোষ্ঠী ছিল তারা, তো তারা মূলত হচ্ছে যে এখানে বাজেটের চাইতে যতটুকু প্রয়োজন এর চেয়ে অনেক বেশি অর্থ খরচ করত। তারা হচ্ছে যে নিজেদের লোকদেরকে দিয়ে কাজ করাতো, যার কারণে এত বেশি পরিমাণ হচ্ছে যে এই অর্থের প্রয়োজন হতো। আসলে এত লাগে না, আমরা এই যে নিজেরা 100-200 টাকা করে দিয়ে যদি এত এত দেয়াল রং করতে পারি, তাহলে আপনারা চিন্তা করেন 400-500 কোটি টাকা কেন লাগবে।